স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি আফরিন আনোয়ার। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। শনিবার সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে 200 বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে 49 জনের, আহত 300+। এ পর্যন্ত 22 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে আগুন লাগার ঘটনার কারো অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এ ঘটনা তদন্তে ইতোমধ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সিভিল সার্জন আলাদা তদন্ত কমিটি গঠন করেছেন। এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট BRECM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহাপরিচালক ডক্টর মালা খান। এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ এবং মাহবুব রহমান। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা একে একে কথা বলবো আপনাদের সবার সাথে। ডক্টর মালা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা শুরুতেই একটু আমাদের দুই সহকর্মীর কাছ থেকে আসলে বর্তমান যে অবস্থা সেটা জেনে নেব। শুরুতেই আমি চলে যাচ্ছি সহকর্মী মনিরুল সোহাগ আপনার কাছে। আমি জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কেমন দেখছেন, পারিপার্শ্বিক অবস্থা কী বলছে? আমি রয়েছি ডিপোর ঠিক প্রধান ফটকের সামনে। এর ভেতরে আসলে ভয়াবহ সেই ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু দুদিন ধরে এখানে রয়েছি। এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নির্বাপনে আসার যে বিষয় সেটি কিন্তু হয়নি। অর্থাৎ কন্টেইনার, কিছু কিছু কন্টেইনার এখনও জ্বলছে এবং বেশ কিছু কন্টেইনারে কিন্তু এখনও কেমিক্যাল রয়েছে। সেই দাহ্য পদার্থ রয়েছে যে সকল কন্টেইনারে, সেই কন্টেইনারগুলো আলাদা করা হয়েছে বেশিরভাগই, এবং অন্যান্য যে কন্টেইনার রয়েছে যেখানে অন্য সামগ্রী রয়েছে আগুন জ্বলছে সেগুলো নেভানোর চেষ্টা ফায়ার সার্ভিসের রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঢাকা থেকে এসেছে যারা মূলত কেমিক্যালে আগুন লাগলে এই আগুন নেভানো কাজে যারা বিশেষজ্ঞ বা যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও কিন্তু এখানে কাজ করছেন। তো সব মিলে আসলে সবাই কাজ করছেন, পাশাপাশি তদন্ত চলছে। আপনি জানেন যে এই বিস্ফোরক বা কেমিক্যালগুলো কিন্তু দরকারি যে সকল কাজ রয়েছে এর বাইরে নানা অপরাধমূলক কাজেও ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়। বিভিন্ন জঙ্গি সংগঠন অথবা উগ্রবাদী সংগঠনও কিন্তু এ ধরনের কেমিক্যালগুলো খোলা বাজার থেকে নিয়ে তারা অপব্যবহার করেছেন। এখান থেকে সে ধরনের কোনো বিষয় আছে কি না সেটিও কিন্তু নজরদারি রয়েছে গোয়েন্দা সংস্থার। আমরা দেখেছি যে ATU এখানে এসেছে, অন্য র্যাব এসেছে, অন্যান্য সংস্থাও কিন্তু তারা কাজ করছেন। আরেকটি ব্যাপারে এই যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সেটি কিন্তু আসলে মালিকপক্ষ সঠিকভাবে ফায়ার সার্ভিসকে তথ্যটি আগে দিলে এত বড় দুর্ঘটনা হয়তো বা ঘটতো না, এটি কিন্তু ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাই বলছেন। এই গাফিলতির কথাটি কিন্তু বারবার এসেছে। আর বিস্ফোরণের পর আসলে এই ডিপোর সব কিছুই তছনছ হয়ে গেছে। এর পাশে বেশ কয়েক কিলোমিটার জুড়েও কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন বাড়িতে গ্লাস ভেঙে গেছে, কোথাও কোথাও দেয়ালে ফাটল ধরেছে, এরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এর পাশাপাশি আরো অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি নিশ্চয়ই সাথেই থাকবেন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। এই মুহূর্তে আমি একটু চলে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে অনেক রোগী রয়েছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব এর রহমান। মাহবুব এর রহমান, আপনি যেখানে আছেন আমাকে একটু সংক্ষেপে জানাবেন যে রোগীদের অবস্থা এখন কি, স্বজনরা কি বলছেন এবং যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে তার অগ্রগতি কতদূর? আফরিন, যেমনটি আপনি বলছিলেন নিউজের প্রথমে যে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে আসলে যে তথ্য, চট্টগ্রাম জেলা প্রশাসকের যে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 49 জন আসলে মৃতকে শনাক্ত করা হয়েছে এবং আজকে যারা আসলে যাদের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি সেই পরিচয় শনাক্ত করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশ থেকে আসলে যে বুথটি নমুনা, ডিএনএ নমুনা সংগ্রহ বুথ বসানো হয়েছে, সে সর্বশেষ তথ্য যদি আপনাকে একটু জানাই যে 20 জন ব্যক্তির বিপরীতে এখন পর্যন্ত আসলে 35 জন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই তথ্যগুলো আসলে মিলে দেখতে কিংবা পরিচয় শনাক্ত করতে অন্তত 1 মাস সময় লাগবে। আরেকটি বিষয় যদি বলি যে আজকে চট্টগ্রাম মেডিকেলের সর্বশেষ অবস্থা দেখতে
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজকে চট্টগ্রাম মেডিকেল ভিজিট করেছেন। পাশাপাশি আজকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শনে এসেছিলেন বার্ন বিশেষজ্ঞ ডক্টর সামন্তলাল সেন। তিনি যেমনটি আসলে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এখানে যেসব রোগী আছেন তাদের তিনজনের অবস্থা আসলে খুব ক্রিটিক্যাল, তাদের যদি স্বজনরা অনুমতি দেন তাহলে তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হবে। তাছাড়া আসলে উনি চিকিৎসার সার্বিক পরিস্থিতি যেমনটি দেখাচ্ছেন আমাদেরকে, যেমনটি তিনি জানিয়েছেন যে আন্তরিকতার সাথে আসলে চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, তবে এখানে আসলে চিকিৎসার যে সরঞ্জামাদি আছে তার অনেকটা ঘাটতি আছে। তো এই ক্ষেত্রে তিনি আসলে যে বিষয়টি বলেছেন যে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে 100 শয্যা বিশিষ্ট বার্ন যে একটা ইউনিট স্থাপনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অগ্রগতি হচ্ছে এবং এখানে আসলে চায়নার যে কোম্পানি পরিদর্শন করেছে যাদের তত্ত্বাবধানে সেটি গঠিত হবে। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা ঠিক পরবর্তী বিরতির পর আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। এবারে চলে যাব ডক্টর মালা খান আপনার কাছে। আসলে নতুন করে আসলে বলার কিছু নেই, নিশ্চয়ই আপনি শনিবার থেকে এই বিষয়গুলোতে অবগত। একটু বলবো, এই যে হাইড্রোজেন পার অক্সাইড যেটার কারণে আসলে এত বড় বিস্ফোরণ, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জেনেছি যে এই হাইড্রোজেন পার অক্সাইডটি আলো বাতাস বা পানির সংস্পর্শে আসলে এটা বিস্ফোরকের রূপ ধারণ করে। এই ধরনের একটি ভয়াবহ দাহ্য পদার্থ এত বড় একটা পরিসরে এরকম খুব খোলামেলাভাবে আসলে রাখাটা কতটা আসলে নীতিমালার মধ্যে পড়ে, নীতিমালা কি বলছে? ধন্যবাদ আপনার খুব প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। প্রথমে আমি আসলে সমবেদনা জানাচ্ছি যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই দুর্ঘটনাস্থলে যারা ছিল তাদের এবং আশেপাশে এলাকার জনবল যারা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এখানে আমরা প্রথম থেকে শুনে আসছি যে এই ডিপোর কন্টেইনার গুলোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল। আমি এর আগেও বলেছি যে হাইড্রোজেন পার অক্সাইড ইটসেলফ ফ্লেমেবল কেমিক্যালস নয়, তবে এটি যখন অর্গানিক কোন ম্যাটারের সংস্পর্শে আসে সেখানে এই ধরনের এক্সপ্লোশন হতে পারে। তো যদি কন্টেইনারের মধ্যে শুধু হাইড্রোজেন পার অক্সাইড থাকে তাহলে কিন্তু হাই হিটে এটা কাইন্ড অফ এক্সোথার্মাল রিঅ্যাকশন করে ফায়ার হবে, বাইরের মধ্যে ফায়ার দিলে সে নিজে জ্বলবে, কিন্তু যে পরিমাণ ভয়াবহ ভাইব্রেশন এবং শব্দ সহ আমাদের 4 কিলোমিটার এলাকা পর্যন্ত প্রকম্পিত করেছে সেটা আসলে কেমিক্যাল প্রপার্টিজ অনুযায়ী শুধুমাত্র হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা এটা আসলে সম্ভব না। তার আশেপাশে কাছেই আরো দাহ্য কোনো বা এক্সপ্লোসিভ কোনো কেমিক্যাল থাকলেই শুধুমাত্র এ ধরনের বড় বিক্রিয়া হওয়া সম্ভব। এখন আলোচনা এটাও এসেছে যে আসলে যখন আগুনটা ধরেছে বা এই ধরনের সমস্যা হয়েছে আমরা যদি পর্যাপ্ত তথ্য আমাদের ফায়ার ব্রিগেডের সহকর্মী ভাই বোনেরা তারা পেত তাহলে কি ধরনের কেমিক্যালের আগুনের জন্য কি ধরনের ব্যবস্থা নিতে পারে, প্রত্যেকটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে এই বিষয়টাকে মোকাবেলা করতে পারতো যাতে করে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়তো আরো কম হতে পারতো। আমার বক্তব্য হলো যে আমরা যখনই কোনো কেমিক্যাল স্টোর করি সেটা স্বল্প পরিসরে বা বৃহৎ পরিসরে, যেভাবে বলি স্বল্প সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য, এটার জন্য যে কোনো ধরনের কেমিক্যাল সেটা কিভাবে স্টোর হবে, তার সেফ হ্যান্ডলিং হবে, তার জন্য কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। এখন কেমিক্যাল স্টোরিং এবং সেফ হ্যান্ডলিং এর জন্য যে গাইডলাইন গুলো আছে তা মেনে কোন কেমিক্যালের কত কাছে কোন কেমিক্যাল রাখতে হবে সেটা তো নিশ্চয়ই আমি জানি না এখানে মানা হয়েছে কিনা, তবে মানা হওয়াটা উচিত ছিল, কারণ ডিপো মানে সেখানে টনস অফ কেমিক্যালস থাকবে এবং বিভিন্ন ধরনের যদি থাকে, কারণ আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারছি না যে সেখানে আর কি ছিল। এই জানাটা কিন্তু খুবই জরুরি ছিল, যে কোনো কেমিক্যালস যখন শিপমেন্ট হয় বা ট্রান্সপোর্ট হয় তার সোর্স থেকে তার সাথে MSDS শিট তার সাথে ক্যারি করা হয়। MSDS হলো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যে ওই কেমিক্যালের ধরনটা কি, প্রকৃতি কি, সে কি করতে পারে, কার সাথে থাকতে পারে, তার এই ধরনের সাইন্টিফিক ইনফরমেশন গুলো সেখানে থাকবে। কিন্তু আমি যদি জানতেই না পারি যে এখানে কি কেমিক্যালস আছে তাহলে তার প্রকৃতি, ধরন, তার চরিত্র বোঝা তো আসলে কারো পক্ষে এটা সম্ভব না। তো এই মিসিংটা কিভাবে হলো এটা আমার বোধগম্য নয়,
আর কেমিক্যাল যেখানে স্টোর করে, কেমিক্যাল যেখানে ট্রান্সপোর্টেশনের সাথে যে ধরনের ভেহিকেল গুলো বা যে জায়গাগুলো থাকে তার জন্য তো অবশ্যই নির্দিষ্ট নীতিমালা আছে যে আমি সেখানে টেম্পারেচার কিরকম হবে, সেখানে কতটুকু সানলাইট এক্সপোজার এর মধ্যে আমি যেতে পারবো, কি ধরনের কন্টেইনারে আমি রাখবো, কতদিন রাখতে পারবো, সেখানে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট হলে ভেন্টিলেশনের ব্যবস্থা কি আছে, আসলে এই পুরো বিষয়গুলোই কিন্তু আমাদের কাছে অস্পষ্ট। এবং অস্পষ্ট বলেই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এত বেশি, যে বিপর্যয় আসতেই পারে, দৈব দুর্ঘটনা ঘটতেই পারে, সকল ধরনের মেজার্স নেওয়া সত্ত্বেও। আমি আপনার কাছে আরো অনেক প্রশ্ন নিয়ে আসব, আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে উত্তর খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও যুক্ত হব আপনাদের সাথে। আমরা রয়েছি মানচিত্রে, যুক্ত থাকবেন। স্বাগত জানাচ্ছি আরেকবার ডিবিসির নিয়মিত আয়োজন মানচিত্রে। মালা খান, আপনার কাছে আবারও আমি ফিরছি, একটু জানতে চাইব এই যে এখানে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, চট্টগ্রাম কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, এরা আসলে কেমিক্যাল এই যে কন্টেইনারগুলোতে আনা নেওয়া আমদানি রপ্তানির ক্ষেত্রে বা কন্টেইনারগুলো বা কেমিক্যালগুলো কোথায় স্টোরেজ করা হবে, সেই জায়গার আসলে টেম্পারেচার কত থাকবে, সব কিছু মিলে কি কখনো সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা বা মত বিনিময়ের কোনো জায়গা তৈরি হয়েছিল কিনা বা করেছিল কিনা কখনো? কারণ নিমতলি থেকে সীতাকুণ্ড পর্যন্ত এতগুলো বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, নিমতলি থেকে আজ পর্যন্ত আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং অবশ্যই সরকারের বিভিন্ন মহল, তারা রেগুলেটরি অথরিটি এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট গুলো, তারা এই সমস্যা কিভাবে কমিয়ে আনা যায়, এই ঝুঁকি কিভাবে হ্রাস করা যায়, এই বিষয়ে তারা তৎপর আছেন। আমাদের এই প্রতিষ্ঠানটি আসলে খুব সম্প্রতি 2020 সালে প্রতিষ্ঠা লাভ পেয়েছে, সুতরাং আমরাও বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কাজ করছি এবং সরকারের বিভিন্ন মহল এই সমস্যার সমাধানে তৎপর আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আমাদেরকে আরেকটু আপনি বলেন, এই যে কেমিক্যালগুলো আনা হচ্ছে, এই কেমিক্যালগুলো আনার ক্ষেত্রে যে নিয়ম নীতির বাস্তবায়ন, যে লাইসেন্স যাদের আছে কি না বা লাইসেন্সগুলো আসলে তদারকি করে দেখা হচ্ছে কি না, মেয়াদ কতদিন, এ বিষয়ে কি আপনাদের কোনো সহযোগিতা সরকারি বেসরকারিভাবে করার কোনো পরিকল্পনা আছে কি না বা কেউ আসলে আপনাদেরকে সেই আওতাভুক্ত করেছে কি না, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা দেখেছি যে কাস্টমস যখনই কোনো কেমিক্যালস বা এই ধরনের পণ্য আমদানি করে তারা আমাদের সাথে যোগাযোগ করে, প্রায়ই যোগাযোগ করে এবং অনেক পণ্য আমাদের এখানে টেস্টের জন্য আসে, সবটাই আসে আমি সেটা বলতে পারবো না এখনো, তবে কিছু কিছু পোর্ট থেকে তো অবশ্যই আসে এবং আমরা সেই সমাধানগুলো দিই। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ইনস্ট্যান্ট টেস্ট করে সেটা সার্টিফিকেট দেওয়া, তার থেকে খুব জরুরি এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে যে কোনো কেমিক্যাল সেটা যদি আমাদের দেশে ইম্পোর্ট হয় অথবা আমার এখান থেকে এক্সপোর্ট হয়, এক্সপোর্ট হবে তখনই যখন আমার এখানে এই ধরনের ইন্ডাস্ট্রি থাকবে, যখন ইন্ডাস্ট্রি থাকবে এক্সপোর্ট ইম্পোর্ট এটার সাথে জড়িত থাকবে, যারা ব্যবহার করি প্রতিটা কেমিক্যাল হিসাবে এদের কিন্তু রিস্ক অ্যানালিসিস করে, উন্নত দেশে তাই করছে যে এই কেমিক্যালের সাথে সংশ্লিষ্ট কি কি ধরনের রিস্ক হতে পারে এবং এই ধরনের রিস্ক কিভাবে ম্যানেজ করা যায়, রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট বলা হয় এখানে। যে আমি যদি পারক্সাইড আমি যদি স্টোর করি, স্টোরেজ করি, দেন তার পাশে বা কত পাশে কত নিকটে কি কি ধরনের কেমিক্যালস বলেন বা অন্যান্য আইটেম বলেন আমি রাখতে পারবো, এই ধরনের বা আমার এতটুকু জায়গা আছে তার মধ্যে এই পরিমাণ আমাকে স্টোর করতে হবে, এই ধরনের কেমিক্যালস নিয়ে আমি কাজ করবো, প্রত্যেকটা পোর্টই তো তার একটা বেসিক অ্যাসেসমেন্ট থেকে তারা কাজ শুরু করে, তাই না? কিন্তু সেই কাজটা করার জন্য সাইন্টিফিক্যালি যদি কোনো স্টাডি দরকার হয় তাহলে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, সরকার আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে, এই ধরনের বিষয়ে কারিগরি সাহায্য বা কারিগরি সার্ভিস দেওয়ার জন্য, তার জন্য আমরা প্রতিনিয়ত প্রস্তুত আছি, হয়তো ভবিষ্যতে হবে
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের মানচিত্রে আমাদের সাথে বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহাপরিচালক ডক্টর মালা খান। তিনি জানাচ্ছিলেন বিভিন্ন বিষয়গুলো আমরা কিন্তু উঠে এসছে এ বিষয়ে, তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাবো, সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা যাতে বারবার না ঘটে, ইতিহাসের অংশ না হয়, সেই আবেদন সাধারণ মানুষের। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, মানচিত্র থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।